যদি অন্যায়ের প্রতিবাদ না করি ন্যায় কথাটা যদি তুলে না ধরি জেনে শোনার পরও যদি আমরা এই কাজটি না করি তাহলে আমরা যত বড়ই মুসলমান হই যত বড়ই নামাজি হই কিন্তু কোরআন এবং হাদিসের পরিবাসাই কিন্তু কাফের সত্য ও কাফের অনেকে বলে থাকেন সুরায় ফাতে না বলে ভাই এটা নাই তো আমরা হানাফি মজহাব মানি তাই কিন্তু আমরা সুরায় ফাতে পড়ি না অনেকে কিন্তু সরলভাবে উত্তর দেন এর ভিতরে আলেম ওলামারাও আছেন সত্যই কি এটা হানাফি মজহাব হানাফি মজহবের সবচেয়ে বৃহত্তর কেতাবার তার একশো নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরায় ফাতেহা সম্পর্কে ওয়াহুয়া রুকুনুম মুশতারি কুম্বাইনা হোমা সুরায় ফাতেহা পড়া ইমাম আর মুক্তাদি উভয়ের জন্য ফরোজ এটা যেমন তেমন কোনো কেতাবে নয় হানাফি মাজহাবের এই পৃথিবীর বুকে সবচেয়েতে বৃহত্তর এবং নির্ভরযোগ্য কেতাব হেদায়া এর একশত পৃষ্ঠায় কথাটি রয়েছে এরপরে বলা হয়েছে আবার বলা হচ্ছে জাহানাফিদের হানফিদের হলো এটা যে সুরায় ফাতে ইমামও পড়বে মোখতাদিও পড়বে এই দুয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের একতেদা করেছি ইমামের পেছনে নামাজ পড়ছি তা আমার সুরায় ফাতেহা পড়তে হবে না আমার একতেদা করার কারণে ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কেরাতি আমার জন্য যথেষ্ট বা ইমামের সুরায় ফাতে পড়লেই আমার জন্য হয়ে যায় এই কিতাবের একশত পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন। ফেলা ইস্পুতু বেসাবাবিল একতেদা। কোনো মুক্তাদি ইমামের একতেদা করলে সুরায়ে ফাঁতেহা পড়তে হবে না এটা নয়। একতেদার কারণে সুরায়ে ফাঁ তেহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না। কউ লুহু আইলেই হিুসালাম মানকেনা লাহু ইমামন ফা করা এতুল ইমামে লাহুু কেরা আতুন। বলছেন যে এক লোকেরা দলিল দেয় যে যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে ইমামের ওই মুক্তাদির জন্য যথেষ্ট বলা হচ্ছে এ কথাটার ভুল অর্থ করা হচ্ছে আলা নিয়াবাতিল কেরা সুরায় ফাতেহার পরে অন্য যে কেরাত ইমাম সাহেব পড়বেন সেই কেরাটটি পড়তে হবে না এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। মান কানা লাহুই ইমামুন ফাকেরাতুল ইমামে লা রাতুন কেরাতের কথা বলা হচ্ছে এটা সুরো ফাতে কথা নয়। হাদা দুল্লু আলা মাননা আইল মুক্তদি আনিল কেরাত। মুক্তাদিকে কেরাত পড়তে হবে না। এই হাদিসের কথা এটা নয়। করাতুন।

ফরজ মনে করি না এ কথাটা ঠিক নয় রুকনুন তকরিরহু সুরে ফাতে মোক্তাদিকে যে পড়তে হবে ফরোজ এটা আমরা স্বীকার করি ইন্না সাল্লাম না আন্নাহু রুকনুন এটা অবশ্যই ফরজ এতে আমাদের কোনো সন্দেহ নাই লাকিন হজুল মুক্তদিল ইনসাদ তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে যে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন আর ইমাম ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন হানাফি সর্বোচ্চ কেতাব যে কেতাবের নাম হেদায়া এই কেতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সুরায় ফা প্রত্যেকটি মুক্তাদি পড়ুক তখন তিনি বলেন ওটা আমাদের মজহাবে নাই مَحَمَّدٌ رَسُولُ اللّهِ